قَالَ النَّبِيُّ الْأَمِينُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْغِيبَةُ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته رواه مسلم وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي رأيت قوما لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقالوا يا جبريل من هؤلاء قال هؤلاء الذين يأكلون لحوم الناس في أعراضهم رواه أبو داود যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টিস্নাত দিনে তারই সন্তুষ্টির উদ্দেশ্যে এই পবিত্রতম দিনে তার পবিত্রতম গৃহে তার মেহমান হিসাবে আমাদের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন তারই বারগাহে জানাই লাখো কোটি শুকরিয়া সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যে মহান রাসূল নবুয়াতের ২৩টি বছরে ঘাত প্রতিঘাতে চড়াই উতরায় পেরিয়ে নিজের তাজা রক্ত জমিনের বুকে ঢেলে দিয়ে আমাদের জন্য সুন্দর একটি ইসলাম উপহার দিয়ে গেছেন সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, কুরবানি সমাগত। প্রথমে ভেবেছিলাম যে কুরবানি সম্পর্কে আলোচনা করব, পরবর্তীতে আবার ভাবলাম সামনে আরও দুটা জুমা পাওয়া যাবে, আগামী দুই জুমাতে কুরবানি সম্পর্কেই আলোচনা করা হবে, সুতরাং আগে ভাগে যদি কুরবানি সম্পর্কে যদি কিছু বলে ফেলি তাহলে হয়তোবা সেই আলোচনাটা পরে রিপিটেশন হতে পারে, পুনরাবৃত্তি হতে পারে, সেই জন্য কুরবানির বিষয়টা আর না উল্লেখ করে এমন একটি পাপের বিষয়ে আজকে আলোচনা করতে চাই। আমাদের এই নব্য জাহিলিয়াতের যুগে যেই পাপটা ভালো মানুষও করে খারাপ মানুষও করে, যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার সেই ব্যক্তিও এই পাপের মধ্যে জড়িত, যে ব্যক্তি নেতা সেই ব্যক্তিও জড়িত, যে ব্যক্তি প্রজা সেই ব্যক্তিও জড়িত, এমন একটা সমাজে আমরা বসবাস করছি যেই পাপের সাথে আমরা জর্জরিত। পাপটাকে এত ছোট মনে করি কিন্তু পাপটা যে এত বড় তা আমরা কখনোই কল্পনা করি না। এই পাপ সম্পর্কে আমরা যে পাপটাকে হালকা মনে করি কিন্তু এটা অনেক বড় একটি পাপ, যেটা সুদের চেয়েও মারাত্মক পাপ। এই পাপ সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গীবত। গীবত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, গীবত শব্দের অর্থের গীবত শব্দটার সাথে আমরা পরিচিত। গীবত শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা হচ্ছে পরনিন্দা করা, অন্যের দোষ ত্রুটি বলে বেড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিমের ২৫৮৯ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন আতাদরুনা মান গীবা, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবতটা কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সম্পর্কে এমন দুষ্ত্রুটি বর্ণনা করা যেই দোষটা বর্ণনা করা তোমার ভাই অপছন্দ করে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে আল্লাহ রাসূল, আমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষটা থাকে, তার মধ্যে ওই দোষ বিদ্যমান, সে ওই দোষের দোষী, আমি সেটা মানুষকে বলে দিলাম, এটা কি হবে?
আল্লাহ রাসূল বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইক্তাবতাহু, তোমার ভাইয়ের মধ্যে যে দোষ আছে এই দোষটা যদি তুমি অন্যকে বলে দাও তাহলে এটা হবে হচ্ছে গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি তুমি ওই দোষে সে দোষী নয় এমন কিছু বলে বেড়াও তাহলে তুমি তার প্রতি অপবাদ দিলে, বুহতান করলে। অর্থাৎ গীবত এমন একটি পাপ, একটা মানে খুব মজাদার পাপ, মানুষের একটা অপর প্রতিবেশী, অপরের মানে ছেলে, প্রতিবেশীর মেয়ে এমন একটা কাজ করেছে, খুব আনন্দের সাথে আরেকজনকে বর্ণনা করা, আত্মতৃপ্তি লাভ করা, কত সুন্দরভাবে বলে দেয়, কিন্তু এর মাধ্যমে যে কত ধ্বংসের মধ্যে নিজেকে ফেলে দিচ্ছি সেটা আদৌ আমরা কল্পনা করি না। ওই দোষটা কিন্তু তার মধ্যে আছে। আমার এক প্রতিবেশী যার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব আছে অথবা টাকা পয়সা লেনদেন কিছু ঝগড়াঝাঁটি আছে, তার একটা দোষ একটা খুঁজে পেলেই দেখছো অমুক এটা করেছে, যদিও সে এটা করেছে আপনি বড় একটা পাপ করে ফেললেন। কথাটা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে গীবত। গীবত বলা যেমন পাপ, গীবত শোনাও তেমনি পাপ। কেউ যদি আপনার কাছে অপর ভাইয়ের যদি দোষ ত্রুটি বর্ণনা করে তাহলে বুঝে নিতে হবে আমার এটা হারাম হচ্ছে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যেই ব্যাপারে তোমার জ্ঞান নেই ওই বিষয়ের দিকে তুমি ধাবিত হয়ো না, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হবে, এই কান কোন পথে তুমি ব্যয় করেছো, কী শুনেছো, এই কান দিয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হতে হবে, এই চোখ কী দেখেছো তুমি দুনিয়াতে আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং গীবত শোনা যেমন পাপ, গীবত বলা যেমন পাপ, গীবত শোনাও তেমনি পাপ। গীবতকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদের সমাজে চা স্টলে বসে, হোটেলে বসে, খোদ মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে আমরা এই পাপ করতে কোনো দ্বিধাবোধ করি না। বুকের মধ্যে একবার হাত দিয়ে বলুন আপনিও এই পাপের কাজে জড়িত, খোদ মসজিদে বসে আমরা এই পাপ ঘর হামেশা করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, গীবত বিভিন্নভাবে হয়ে থাকে। গীবত কথার মাধ্যমে হয়ে থাকে, গীবত চোখের মাধ্যমে হয়ে থাকে, চোখ রাগানের মাধ্যমে হয়ে থাকে। একজন একটা কাজ করছে আরেকজন বলছে, চোখের ইশারা করে না, কিছু কিছু চোখ রাঙ্গানি আছে, কিছু কিছু চোখের ইশারা আছে, যেই চোখের ইশারাগুলো একদম সরাসরি কলিজায় আঘাত করে, এই চোখের ইশারার মাধ্যমে মানুষের গীবত হতে পারে, এই চোখের ইশারার মাধ্যমে পাপ হতে পারে। কখনো আমি নিজে বললাম না কিন্তু আরেকজনকে প্রশ্রয় দিলাম, আমার ক্ষমতার মাধ্যমে কিছু করলাম, এটাও গীবত হয়ে যাবে। সুতরাং সাবধান। আচ্ছা, গীবত মানুষ কেন করে? আমরা কয়েকটাভাবে আলোচনা করতে পারি। আমরা প্রথমে বলবো গীবত মানুষ কেন করে, দ্বিতীয়ত বলবো এই গীবতের পরিণাম কী, এই গীবতের পরিণাম কী হবে, আর তৃতীয়তে বলবো যে গীবত কোন কোন ক্ষেত্রে জায়েজ আছে, কোন কোন ক্ষেত্রে দোষ বর্ণনা জায়েজ আছে। এবার আসুন, গীবত আমরা কেন করি, সাধারণত কী কারণে মানুষ গীবত করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, গীবত যে কারণে মানুষ গীবত করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হিংসা এবং শত্রুতা, কারোর প্রতি হিংসা। আমি একই সাথে ব্যবসা শুরু করলাম, তার ব্যবসা অনেক উপরে চলে গেল, আমি একই এলাকার মানুষ, তার মেয়ে তার ছেলে কত বড় উপর পর্যায়ে চাকরি পেল অথবা তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেল, এই যে মানুষের প্রতি ভালোর প্রতি একটা হিংসা, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে অপরকে যা দান করেছেন তুমি কি সেটাকে দেখে তুমি হিংসা করো? মানুষ এটা হিংসা করে, হিংসার বর্ষবর্তী হয়েই কিন্তু মানুষ গীবত করে। আপনার নয়নের পুত্তলি সন্তান যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার সন্তানের দোষ কিন্তু আপনি কখনো মানুষকে বলে বেড়ান না। বলে বেড়ান কি? আমার প্রিয়তমা স্ত্রী, তার যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা কি মানুষকে বলে বেড়াই? বলে বেড়ে না। কেন? আমি তাকে ভালোবাসি। আমার সন্তানের দোষ আমি মানুষকে বলি না, কেন? আমি তাকে ভালোবাসি। আমার সন্তানের, আমার ছেলের যদি কোনো দোষ ত্রুটি থাকে আমি সেটা মানুষকে বলে বেড়াই না, যদি দোষ ত্রুটি থাকে সেটা আরও ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, কেন? আমি তাকে ভালোবাসি। আর কার দোষ ত্রুটি বর্ণনা করি? যার মধ্যে আমার মনের মধ্যে একটু খুঁতখুঁতানি আছে,
যার ব্যাপারে আমার ভিতরে একটু অ্যালার্জি আছে, যার দেখে যাকে দেখলে আমার একটু হিংসা হয়, ওই ব্যক্তির জন্যই কিন্তু আমরা গীবত করি। একটু মিলিয়ে দেখবে আল্লাহ রাসূল বলছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুইটি বিষয়ে শুধু হিংসা করা জায়েজ আছে। এক, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, ওই ব্যক্তিকে দেখে হিংসা করা জায়েজ আছে, ঈর্ষা করা জায়েজ আছে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রভূত সম্পদ দান করেছেন এবং সে ওই সম্পদ আল্লাহর পথে দান করেছে। আহ, ওই ব্যক্তির মতো যদি আমারও সম্পদ থাকতো আমিও আল্লাহর পথে দান করতাম, এটা জায়েজ আছে। দ্বিতীয়ত হচ্ছে ওরাজুলুন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকযী বিহা ওয়া ইউআল্লিমুহা ও ইউআল্লিমু বিহা, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন সেই জ্ঞান অনুযায়ী সে নিজে পরিচালিত হয়, অপরকে পরিচালিত করে। এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা জায়েজ আছে, আল্লাহ যদি তাকে তার মতো আমাকেও যদি জ্ঞান দিতেন আমিও মানুষকে বলতাম, মানুষকে জ্ঞান বিতরণ করতাম, আমিও হাদিসের প্রতি কোরআনের প্রতি আমল করতাম। এই দুটি ক্ষেত্রে শুধু ঈর্ষা করা জায়েজ আছে, অন্য কোনো ক্ষেত্রে নয়। দ্বিতীয় কারণ হচ্ছে ক্রোধ বা রাগ। রাগের বশবর্তী হয়ে, প্রতিশোধের বশবর্তী হয়ে মানুষ অপরের দোষ চর্চা করে, প্রতিশোধের বশবর্তী হয়ে অপরের দোষ চর্চা করে। বর্তমান যারা আমরা রাজনীতি করি তাদের মধ্যে প্রবণতা আরও বেশি, অপর কোনো ভাই করলেও সেটা বলি, না করলেও সেটা বলি, প্রতিশোধ দিতে হবে, তার প্রতি শত্রুতা এই কারণে মানুষ করে। এই শত্রুতা, এই রাগকে হজম করার যে কত ফজিলত, আল্লাহ রাসূল বলছেন লা তাগযব লা তাগযব লা তাগযব, তুমি রাগ করো না। আল্লাহ রাসূলকে একজন ব্যক্তি এসে বলছে হে আল্লাহ রাসূল আমাকে উপদেশ দিন, রাগ করো না। হে আল্লাহ রাসূল আমাকে উপদেশ দিন, রাগ করো না। হে আল্লাহ রাসূল আমাকে কিছু বলুন, রাগ করো না। অর্থাৎ রাগের বশবর্তী হয়ে মানুষ যে কোনো পাপ কাজই করতে পারে। রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, রাগের বশবর্তী হয়ে সন্তানের প্রতি কত জুলুম করে, রাগের বশবর্তী হয়ে সন্তান পিতামাতার প্রতিও জুলুম করে ফেলে, রাগের বশবর্তী হয়ে একদল অপর দলকে হেনস্তা করার চেষ্টা করে। কিন্তু এই রাগটাকে যদি আমরা হজম করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুনেন আবু দাউদের 4777 নম্বর হাদিসে, মান কাযামা গায়দান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইয়ুনকিযাহু, যে ব্যক্তি রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগকে হজম করবে। একটা লোক একটা কাজ করছে, আমি পারি, আমার ক্ষমতা আছে, আমি তাকে একটা চড় দিতে পারি। রিক্সাওয়ালা একটা কাজ একটা কিছু ভুল করেছে, আমি তাকে চড় দিতে পারি, সেই ক্ষমতা আমার আছে। আমার অধীনস্থ কেউ একটা ভুল কাজ করেছে, আমি ক্ষমতা আছে, আমি তাকে হেনস্থা করতে পারি, আমি তার উপরে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নিলাম না, আমি বিরত থাকলাম, রাগ করলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুসিল খালায়িক ইয়াউমুল কিয়ামাতি হাত্তা ইউখাইয়িরহুল্লাহু মিনাল হুরিল আইনি মা শাআ। কিয়ামতের দিন সকল কুল কায়নাতের সকল সৃষ্টিগুলোর সামনে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই আসো, এইদিকে আসো, এবং এই এক পাশে থাকবে জান্নাতের জান্নাতে চক্ষু শীতলকারী জান্নাতি হুর, জান্নাতি হুররা থাকবে চক্ষু শীতলকারী, যাদেরকে দেখলেই চক্ষু শীতল হয়ে যায়, যাদেরকে দেখলেই প্রাণ ভরে যায়, এমন চক্ষু শীতলকারী হুরদেরকে তার সামনে দেওয়া হবে এবং তাকে বলা হবে তোমার নিজের জন্য এই হুরদের থেকে যতগুলো ইচ্ছা তুমি নিজের জন্য বেছে নাও। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। যারা রাগকে দমন করতে পারে, রাগের বশবর্তী হয়ে মানুষ অপরের দোষ চর্চা করে। তিন নাম্বার কারণ হচ্ছে আত্মমর্যাদা, অহংকার। অহংকারের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষাদানা পরিমাণ অহংকার আছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসূল, ইন্না রাজুলান ইউহিব্বু আন ইয়াকুনা নাআলু হাসানান ওয়া সাউবুহু হাসানান, হে আল্লাহ রাসূল, মানুষ তো ভালোবাসে তার পোশাকটা একটু সুন্দর হোক, তার জুতাটা একটু সুন্দর হোক, মানুষ তো এটা ভালোবাসে, এটাও কি অহংকার হবে? তখন আল্লাহ রাসূল বললেন না, এটা অহংকার নয়, আল কিবরু, অহংকার হচ্ছে বতরুল হক ওয়া কুনতুন নাস, হককে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ জ্ঞান, ও কিসের, ও তো নিম্ন আয়ের একজন ছিল, ওর কথার কোনো মূল্যই নেই, মানুষকে অনেক সময় আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, এটা অহংকার।
হককে গ্রহণ করতে আমাদের অন্তর বাধা দেয়, এটা অহংকার। আল্লাহ তাআলা বলছেন, আল কিবরাউ রিদাই ওয়াল আজমাতু ইসারি ফমান নাসা ওয়াহিদাম মিনহুমা ওয়াজফতুহু ফিন্নার। অহংকার হচ্ছে আমার চাদর, আত্মমর্যাদা নিজের বড়ত্ব প্রকাশ করা, আমিত্ব প্রকাশ করা হচ্ছে আমার লুঙ্গি। যে ব্যক্তি আমার এই দুটি পোশাকের কোনো একটি নিয়ে টানাটানি করবে, আমি সরাসরি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং অহংকার করা যাবে না। চার নম্বর কারণ হচ্ছে অবসর এবং বেকারত্ব। অবসর এবং বেকারত্ব, অবসর কোনো কাজ নেই, চা স্টলে বসে আর সারা দিন মানুষের গিবত্তহমত করে, চা স্টলে সারা দিন মানুষের গিবত্তহমত করে, বাড়িতে কোনো কাজ নাই, কোনো ব্যবসা বাণিজ্য নেই, মসজিদে আগে ভাগে আসে গিবত্তহমত করে, মসজিদে সালাতের পরে গিবত্তহমত করে, এইরকম মানুষ আমাদের সমাজে আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিয়ামাতানি মাগমুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফিরাক। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই ঢোকার মধ্যে পড়ে, একটি হচ্ছে অবসর আর একটি হচ্ছে সুস্থতা। সুস্থতা এবং অবসর, মানুষ অবসর যখন পাবে, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে সে আল্লাহর ইবাদত করবে। ফাইদা ফারাক্তা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগব। যখনই তুমি অবসর হবে, তখনই তুমি আল্লাহর প্রতি মনোনিবেশ করবে, তারই প্রতি তুমি রুজু হবে, তারই ইবাদত করবে। আর আমরা অবসরে মানুষের গিবত্তহমত করি, শুধু গিবত্তহমত মুখের মাধ্যমে নয়, ফেসবুকের মাধ্যমে গিবত্তহমত করছি, আমরা ইউটিউবের মাধ্যমে গিবত্তহমত করছি। এই গিবত্তহমত থেকে বেঁচে থাকতে হবে। গিবত করার আরেকটি কারণ হচ্ছে উচ্চ পর্যায়ের লোকদের মনতুষ্টি কামনা করা। আমার উপর পর্যায়ের বস, তাকে যদি কিছু, তাকে তার যদি একটু কান ভারী করা যায়, আমার একটু মর্যাদা বৃদ্ধি পাবে। আমার নেতা, তাকে যদি কিছু অপর ব্যাপারে, আমার সমকক্ষ অপর নেতার ব্যাপারে যদি একটু কান ভারী করা যায়, দেখা যায় যে আমার ওই নেতা আমাকে একটু প্রাধান্য দিবে, পরবর্তীতে আমার পদোন্নতি হবে। এই জন্য কি আমরা গীবত করি না? আজকের সমাজে এই জন্য আমরা গীবত করছি যে আমাদের যারা সমপর্যায়ের আছে, তাদের, আমাদের উচ্চ পদস্থ যারা আছে, তাদের কান ভারী করে, তাদের কাছে তার দোষ ত্রুটি বর্ণনা করে নিজেকে সবসময় এগিয়ে নেওয়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আমরা নিজের পদোন্নতির জন্য, এটা অফিসের ক্ষেত্র হতে পারে, বর্তমান রাজনৈতিক দলে যারা কাজ করে তারাও এই কাজটা করে থাকে, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কখনো নিজের উন্নতির জন্য মানুষের কাছে ধরনা ধরো না, যা কিছু প্রয়োজন তুমি আল্লাহর কাছে চাও, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাও, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে। মানুষ কখনো মানুষের কোনো উপকার করতে পারে না। ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফালা ইল্লাহু ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ, যার অকল্যাণ করবেন, ওই অকল্যাণকে প্রতিহত করার কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা যাকে অবদস্থ করবেন, তাকে প্রতিহত করার কেউ নেই। আল্লাহ তাআলা যাকে সম্মান দান করবেন, ওই সম্মানকে প্রতিহত করারও কেউ নেই। আমার যদি পদোন্নতি হয়, আমার যদি স্যালারি বৃদ্ধি পাই, এটা ঠেকানোর কেউ নেই। আমার যদি সম্মান বৃদ্ধি পায়, এটা কেউ ঠেকাতে পারবে না, গিবত্তহমত করে ওটা ঠেকাতে পারবে না। সুতরাং এক্ষেত্রে বিরত থাকতে হবে। আরেকটি কারণ হচ্ছে নিজের দোষ ত্রুটির প্রতি খেয়াল না রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবসিরুন নাসুল কাদা ফি আইনি আখিহি ওয়া ইউনসিউল জিদআ ফি আইনিহি। মানুষ অপরের চোখের সামান্য ময়লাকেও খুব বড় করে দেখে, কিন্তু নিজের মধ্যে অনেক দোষ ত্রুটি থাকলেও সেটাকে সে আমলে নেয় না। আমি অপরের গিবত্তহমত করছি, অমুকের টাকা হালাল নয়, ও সে আত্মসাত করে, সে জমি দখল করে, সে ওই সেটা করে সেটা করে, আমি নিজে আমার আয়ের উৎস দিয়ে হালালকে হারাম, আমি নিজে আমার ঠিক ঠিকানা রাখি না, অথচ আমি অপরের ব্যাপারে বলে আমি মনতুষ্টি কামনা করছি, আমি মনে করছি আমি একজন ভালো মানুষ, মানুষের কাছে বলে বেড়াচ্ছি, অথচ নিজের মধ্যে সেই দুষ্টুটি আছে, এটা কখনো কেয়ারই করছি না। নিজের ব্যাপারে যদি সতর্ক থাকতাম, না আমারও তো এই দুষ্টুটি আছে, আমাকেও আগে সংশোধন হতে হবে, তাহলে মানুষ এই কাজ করতো না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আমরা জানি এই গিবত্তহমতের মাধ্যমে, মানুষের দুশ্চর্চার মাধ্যমে আমরা কত বড় ক্ষতির মধ্যে নিপতিত হই, এর পরিণাম কত ভয়াবহ হয়। প্রথমের পরিণাম হচ্ছে, ভয়াবহ পরিণাম হচ্ছে, ভ্রাতৃত্ব নষ্ট হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়।
ভ্রাতৃত্ব নষ্ট হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। চলে যান একবার দূর অতীতে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনু মুস্তালিক যুদ্ধে, যখন রাসূল সাল্লামের সাথে যখন মদিনায় ফিরছিলেন, পথিমধ্যে তার গলার হার হারিয়ে গিয়েছিল। খুঁজতে খুঁজতে একটু হালকা পাতলা গরনের মানুষ উঠে উঠেছে কি উঠেনি হাওয়া, মানে উঠওয়ালা বুঝতেই পারেনি, রওনা হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু পিছনে পড়ে গেছেন। এই এটাকে কেন্দ্র করে মোনাফিক মহল তাকে অপবাদ দিয়েছিল, তাকে খারাপ অপবাদ দিয়েছিল। এই নিয়ে কি অবস্থানের সৃষ্টি হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কন্যার সাথে সম্পর্ক এক কত নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ রাসূল সেটা বিশ্বাস করে নিয়েছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনের এই মধুর সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছিল। এই গীবত তোহমতের মাধ্যমে, এই গীবতের কারণে, পরনিন্দার কারণে আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ভাঙিয়ে দিলেন। আজকের সমাজেও যাবতীয় অশান্তির মূল কারণ হচ্ছে মানুষের দোষ ত্রুটি অপরের কাছে বলা। অপরের কাছে মানুষের দোষ ত্রুটি বলার কারণে আমরা একে অপরের প্রতি আমাদের শত্রুতা এবং বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে, যা অন্যতম একটি আমাদের জন্য অপকার। দুই নম্বর অপকার হচ্ছে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা হচ্ছে একদম জন্তু জানোয়ারের, মৃত জন্তু জানোয়ারের গোশত ভক্ষণের সমান। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিন্না বা'দাজ-জন্নি ইসমু ওয়া লা তাজাসসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم من يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। হে ইমানদারগণ, তোমরা অপরের প্রতি কুধারণা পোষণ করো না, নিশ্চয়ই কুধারণা হচ্ছে মিথ্যা। আইহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখীহি মাইতা, তোমাদের কেউ কি তোমার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে কি পছন্দ করো? ফাকারিহ তুমুহু, তোমরা নিশ্চয়ইটা অপছন্দ করো। অর্থাৎ কোন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ ত্রুটি বর্ণনা করো না, অপরের ভাইয়ের দোষ মানুষের কাছে বলে দিও না। এটা হচ্ছে তার মৃত, তার সে মরে গেলে তার গোশত ভক্ষণের সমান। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একদিন ছিলাম, ফামারু আলা বাআলিম মাইয়্যিতিন, তিনি একটা মরা খচ্চরের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। তখন তিনি বললেন, আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমাহু, তোমরা কি কেউ কি পছন্দ করো এই খচ্চর, এই গাধা যে মরে গেছে, এই গাধার গোশত তোমরা ভক্ষণ করবে, তোমরা কি কেউ কি পছন্দ করো? তখন সাহাবীরা বললেন, না আমরা তো পছন্দ করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা হচ্ছে এই মৃত জন্তু জানোয়ারের গোশত ভক্ষণ করার চেয়েও নিকৃষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা নিজের অজান্তে কতই না পাপ করে ফেলছি। আমরা সংক্ষেপে বলছি, চার নারে তিন নম্বরের অপকারিতা হচ্ছে গীবত তোহমত করা সুদের চেয়েও বড় পাপ। ভালো করে মনে রাখেন, হৃদয়ের কান দিয়ে শুনে মনে রাখেন, গীবত তোহমত করা সুদ খাওয়ার চেয়েও বড় পাপ। বলছি যে অমুক তো সুদ খায়, অমুক তো ঘুষখোর, সে তার সম্পদ হালাল না, নিজে যে ওই সুদখোরের চেয়েও বড় পাপ করছি, এটা কখনো আমলেই নিচ্ছি না। মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা অন্তরের কান দিয়ে শুনে রাখুন, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা সুদ ঘুষ খাওয়ার চেয়েও বড় পাপ, সুদ ঘুষ খাওয়ার চেয়েও বড় পাপ, সুদ ঘুষ খাওয়ার চেয়েও বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে আবু দাউদের 4876 নম্বর হাদিসে, ইন্না আবাররাল বিররি আল ইসতিতালাতু ফি আরদিন নাসি, নিশ্চয়ই সবচেয়ে বড় সুদ হচ্ছে, বড় সুক্ষর হচ্ছে যে মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খালে, যে মানুষের দোষ ত্রুটি অপরের কাছে বর্ণনা করে, এ হচ্ছে সুদখোরের চেয়েও হচ্ছে বড় পাপি। সুতরাং সাবধান, মানুষ সুদ খাচ্ছে, অমুক ঘোষখোর, অমুক সুদখোর, তার সম্পদ হালাল নয়, তার গাড়ি বাড়ি হালাল নয়, মানুষের কাছে বলে বেড়াচ্ছি, অথচ ওই সুদখোরের চেয়ে যে বড় পাপি সেটা কিন্তু আমলেই নিচ্ছি না।
সম্মানিত উপস্থিতি, সাবধান থাকতে হবে, আমাদের এই ছোট ছোট কটা কথার চোরাগুলি দিয়ে আমাদের আমুলগুলো নিঃশ্বাস হয়ে যাচ্ছে, আমরা চিন্তাও করতে পাচ্ছি না। এই মানুষের দোষ ত্রুটি বর্ণনা করার আরেকটি অপকারিতা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা কিয়ামতের দিন কি রকম শাস্তি ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা উরিজাবি, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, জিবরিল আমিন আমাকে মেরা আমাকে দেখাচ্ছিলেন, জাহান্নাম পরিদর্শন করাচ্ছিলেন। আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, লাহুম আসফারুম মিন নুহাস, যাদের ছিল তামার তামার নখ, যাদের তামার বড় বড় নখ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের ছিল তামার বড় বড় নখ, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, এই তামার নখগুলো দিয়ে তারা তাদের মুখের গোষ্ঠগুলো ছিঁড়ে ফেলছিল, তারা তাদের বুকের গোষ্ঠগুলো ছিঁড়ে ফেলছিল, তারা তাদের মুখের গোষ্ঠগুলো খামচে খামচে ছিঁড়ে ফেলছিল, তারা তাদের ওই নখ দিয়ে তারা তাদের বুকের গোষ্ঠগুলো ছিঁড়ে ফেলছিল, আবার ওই গোষ্ঠ লাগিয়ে যাচ্ছিল, আবার ছিঁড়ে ফেলছিল, রক্ত ছড়ছিল, এইভাবে তাদের শাস্তি চলতে থাকছিল। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বললেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এটা কারা, এদের এই অবস্থা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাউলা ইন্নাস, এরা হচ্ছে আল্লাযীনা, ওই এরা হচ্ছে সেই সমস্ত লোক, আল্লাযীনা ইক্তাবুন নাস, যারা মানুষের গীবত করত, যারা মানুষের দোষ ত্রুটি বর্ণনা করত। গীবত কি? আমার ভাইয়ের মধ্যে একটা দোষ ত্রুটি আছে সেটা অপরকে বলে দেওয়া। গীবত কি? আমার ভাইয়ের মধ্যে একটা দোষ ত্রুটি আছে, আমার উচিত ছিল সেটা গোপন রাখা, আমি ওটাকে বলে দিলাম, এটাই হচ্ছে গীবত। এই গীবত আমরা অনেকেই করি, যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সেও করে, যে তাহাজ্জুদ সালাত আদায় করে সেও করে, যে ব্যক্তি ভালো মানুষ সেও করে, যে খারাপ সে ব্যক্তিও করে। সুতরাং সাবধান, এই গীবতের কারণে কিয়ামতের কবরের মধ্যে মানুষ শাস্তির সম্মুখীন হবে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, ইউআযযিবু সাহিবাহুমা, এই দুই কবরবাসী পাপ তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল, তাদেরকে কবরে আগুন লোহার হাতুড়ি মারা হচ্ছিল, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। আল্লাহ রাসূল সেটা বুঝতে পেরেছিলেন, আল্লাহ রাসূল বললেন এই দুই কবরবাসী শাস্তি দেওয়া হচ্ছে, দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, ওয়াহুমা লা ইউআযযিবানি মিন কাবীরিন, এই দুই কবরওয়ালাকে খুব বড় পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, খুব বড় পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, মানুষ হত্যা করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, জিনা ব্যবিচার করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, সুদ ঘুষ খাওয়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আম্মাল আহাদুহুমা ইগতাবান নাস, তাদের মধ্যে একজন ব্যক্তি সে মানুষের গীবত তোহমত করত, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করত। ওয়াম্মাল আখরু ফাকানা লা ইউআযযাবু মিনাল বাউল লা ইয়াতাআযযা মিনাল বাউল, আরেকজন ব্যক্তি যে পেশাব থেকে সতর্ক হতো না, এক জায়গায় পেশাব করতে বসে গেলাম, ওই পেশাবের ছিটা যে লাগছে এটা কিন্তু মারাত্মক একটি কবরের শাস্তির অন্যতম একটি কারণ হচ্ছে পেশাব থেকে হেফাজত না থাকা। বাথরুমে পেশাব করার সময় সতর্ক থাকতে হবে, পেশাবের ছিটা যেন কাপড়ে না লাগে, শরীরে না আসে, যদি লেগে থাকে তাহলে সেটা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে, আর যদি সম্ভব না হয় পানি ছিটা দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে। যেটা বলছিলাম যে কবরের শাস্তি হচ্ছিল কেন, যে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করছিল এই জন্য। সুতরাং সাবধান থাকতে হবে সম্মানিত মুসল্লিবৃন্দ। গীবত তোহমত করার আরেকটি অপকারিতা হচ্ছে, কিয়ামতের ময়দানে আমার কষ্টার্জিত আমলগুলো ওই ব্যক্তিকে দান করতে হবে যার আমি গীবত করলাম। সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আতাদুরুনা মাল মুফলিস, আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা কি জানো মুফলিস নিঃস্ব ব্যক্তিকে, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা বললেন, আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই, সম্পদ নাই, জমাজমি নাই, এই তো নিঃস্ব ব্যক্তি। তখন আল্লাহ রাসূল বললেন, না, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে অনেক অনেক সালাত নিয়ে, অনেক অনেক সিয়াম নিয়ে, অনেক যাকাত দান সাদকার সওয়াব নিয়ে ওই ব্যক্তি কিয়ামতের দিন হাজির হবে। এই ব্যক্তি কি ব্যক্তি? এই ব্যক্তি দুনিয়াতে সালাত পাঁচ ওয়াক্ত আদায় করতো তো করতো, নফল সালাতও আদায় করতো, তাহাজ্জুদ সালাত আদায় করতো,
ইশরাকের সালাত আদায় করতো, চাষের সালাত আদায় করতো, নফল সালাত আদায় করতো, ফরজ সালাত আদায় করতো। এই ব্যক্তি এমন ব্যক্তি যে রমজানের ফরজ সিয়াম রাখার পাশাপাশি এই ব্যক্তি নফল সিয়ামও পালন করত। এই ব্যক্তি সেই ব্যক্তি যে সম্পদের জাকাত দিত, আবার দান সাধ্য করতো অনেক বেশি। খেয়াল করুন, এক ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর নিকটে দণ্ডায়মান হয়েছে, সে পাঁচক্ত সালাত আদায় করতো, আবার তাহাজ্জুদ গুজারেছিল, নফল সালাত আদায় করতো। এই ব্যক্তি ফরজ সিয়ামও আদায় করতো, আবার নফল সিয়ামও পালন করতো। এই ব্যক্তি জাকাত দিত সম্পদের, আবার অনেক অনেক দান সাদকা করতো। এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হয়েছে, কিন্তু 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 কদ শাতামা হাজা, এই ব্যক্তি দুনিয়াতে অমুককে গালি দিয়েছে, ওকজাফা হাজা, অমুককে 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 গালমন্দ করেছে, অমুকের দোষ ত্রুটি বর্ণনা করেছে, ওয়াসাফাকা দামা হাজা, অমুকের রক্তপাত ঘটিয়েছে, ও আকালা মাল হাজা, অমুকের সম্পদ আত্মসাত করেছে, ও জরাবা হাজা, অমুককে সে এমনিতেই প্রহার করেছে। তার মধ্যে পাঁচটা বদভ্যাস ছিল অথবা পাঁচটির কোনো একটি ছিল, তার মধ্যে পাঁচটি বদভ্যাস ছিল অথবা পাঁচটির কোনো একটি ছিল কি, সে মানুষকে এমনিতে এমনিতে গালি দিত। দুই, সে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করত। তিন, সে মানুষের সম্পদ আত্মসাত করত। চার, সে ব্যক্তি মানুষের রক্তপাত ঘটাত। পাঁচ, মানুষকে এমনি এমনি প্রহার করত। নতুন বাজার থেকে এখানে রিক্সাতে এসেছে, রিক্সাওয়ালা ভাড়া চায় একশো টাকা, মারবো এক চর, কোষে চর দিয়ে বললেন যে এই একশো টাকা ভাড়া এখান থেকে, এই চর মারার অধিকার ইসলাম আমাকে দেয় নাই। আমার অধীনস্থ একজন গোলাম, তাকে এমনিতেই চর মারলাম, তাকে এমনি থাপ্পড় মারলাম, তাকে অমনি কোনো কারণ ছাড়া তাকে গালি দিলাম, এই অধিকার ইসলাম আমাকে দেয়নি। আমার আমার অপর ভাইয়ের সম্পদকে আমি আত্মসাত করলাম, এই অধিকার ইসলাম আমাকে দেয় নাই। আমি অপরের জমি আত্মসাত করলাম, এই অধিকার ইসলাম আমাকে দেয় নাই। এই কাজটা করে যদি আল্লাহর নিকটে দণ্ডায়মান হন, আপনি যতই পরহেজগার ব্যক্তি হন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়াহাযা মিন হাসানাতিহি, অমুককে গালি দিয়েছিল এই জন্য তার আমল থেকে কিছু নেওয়া হবে, অমুককে থাপ্পড় মেরেছিল এই জন্য তার আমল কিছু নেওয়া হবে, এই জন্য ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা মা ইউকদা আলাইহি, সে গালি দিয়েছিল এই কারণে তার আমল থেকে সেই দিন তার ঋণ পরিশোধ করতে হবে। অমুককে গালি দিলেন মানে আপনি ঋণী হয়ে গেলেন তার প্রতি, অমুককে গালি দিলেন তো আপনি তার প্রতি ঋণী হয়ে গেলেন, অমুককে দোষ ত্রুটি বর্ণনা করলেন তো তার প্রতি আপনি ঋণী হয়ে গেলেন। এই দোষ ত্রুটির এই ঋণ টাকা দিয়ে পরিশোধ হবার নয়, এই ঋণ পরিশোধ হবে আপনার আমল দিবে, ওই আমল রাতের বেলা একদম অলসতার চাদর ছুঁড়ে ফেলে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেছিলেন, বৃষ্টিতে ভিজে ভিজে মসজিদে সে সালাত আদায় করেছিলেন, এই কষ্টার্জিত আমলগুলো ওই ব্যক্তিকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার আমলের ওই ঋণ পরিশোধ করতে করতে তার আমল যখন শেষ হয়ে যাবে, ফায়ু ফায়ু তক ফায়ু খজু মিন হাসানাত ফায়ু খজু মিন সাইয়াতিহিম ওয়াতুরিহা আলাইহি, অতপর যাদেরকে সে গালি দিয়েছিল, যাদের দোষ ত্রুটি বর্ণনা করেছিল, যাদের সম্পদ আত্মসাত করেছিল, তাদের পাপগুলো তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, যে ব্যক্তি পাঁচক্য সালাত আদায় করত, যে ব্যক্তি সালাতের পাশাপাশি তাহাজ্জুদ আদায় করত, যে ব্যক্তি হজ করত, দান সাদকা করত, এই ব্যক্তি জাহান্নামে যাচ্ছে কেন, কারণ সে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি বর্ণনা করত, সে ব্যক্তি মানুষের সম্মান নিয়ে চিনিমিনি খেলত। আপনি পাচক, আমি আপনি ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পরে বসে বসে কোরআন তেলাওয়াত করলেন, ইশরাকের সালাত আদায় করলেন, বাড়িতে গিয়ে গোসল টুসল করে আপনি অফিসের উদ্দেশ্যে বের হলেন, অফিসে যাওয়ার প্রাক্কালে দেখছেন একজন ভিক্ষুক, তাকে একটু দান করলেন, অফিসে গেলেন, কাজবাজ করলেন, আবার জোহরের সালাতের সময় যথারীতি সালাত আদায় করলেন, আসরের সালাতও আদায় করলেন, মাগরিবের সালাতও আপনি জামাতের সাথে এশার সালাতও আদায় করলেন, এশার সালাতের পরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে আপনি গীবত করলেন, আপনি আপনার সারাদিনের আমলগুলোকেই নষ্ট করে দিলেন। কথাটা কি বুঝাতে পারলাম? সারাদিন যে আপনি কষ্ট করে আমল করলেন, কিন্তু ঘুমানোর আগে যে আপনি গীবতটা করলেন, এই কারণে আপনার সারা দিনের আমল বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। আমরা শুকরের গোস্ত খাই, শুকরের গোস্ত খাই, না না এটা শুকরের গোস্ত হারাম, শুকরের গোস্ত হারাম, কিন্তু আমরা যখন খাবার খেতে বসি, হালাল খাবারটাকে আমরা হারাম করে খাই,
খাচ্ছি আর অমুকের দোষ বর্ণনা করছি, খাচ্ছি অমুকের দোষ বর্ণনা করছি, মানুষের গীবত তোহমত করা, মানুষের গীবত তোহমত করা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার চেয়েও নিকৃষ্ট। হারাম 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 কোনো প্রাণী মৃত হারাম প্রাণীর গোশত ভক্ষণ করার চেয়েও নিকৃষ্ট। সুতরাং সাবধান থাকতে হবে সম্মানিত উপস্থিতি, এই হালকা মনি করে এই পাপের মাধ্যমে আমরা নিজেকে কত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এর আরেকটি অপকারিতা হচ্ছে কিয়ামতের দিন গীবত যারা করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে এই ব্যক্তি জাহান্না এই ব্যক্তি জান্নাতে যাবে না। সুতরাং মনের মধ্যে যদি জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, মনের মধ্যে যদি খায়েশ থাকে, স্বপ্ন থাকে জান্নাতে যেতে চাই, মুখকে লাগাম পড়াতে হবে, জিবাতে লাগাম পড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়াজমান লি মা বাইনা রিজলাইহি ওমা বাইনা লাহিয়াইহি, যে ব্যক্তি জিবা এবং লজ্জাস্থানের আমাকে জামিনদার হবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। অনেক ভালো মানুষ আছে, অনেক পরহেজগার মানুষ আছে যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে যারা জিবার হেফাজত করতে পারেন। লজ্জাস্থানের হেফাজতের চেয়ে জিবার হেফাজত অনেক 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 বেশি কঠিন। মা বোনদের মধ্যে এর প্রবণতা আরও বেশি দেখা যায়। কয়েকজন কোনো কাজবাজ নেই, রান্নাবান্না নেই, একজন ছাদের উপরে একসাথে জড়ো হয়ে আলা একদম একদম গীবতের আমরা দাড়ি খুলে দেই, আমরা গীবত তোহমত করি। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি কঠোর নিবেদন করছি, যদি জান্নাতের রাস্তা যদি সুগম করতে চান, জাহান্নামে যদি না যেতে চান, এই ছোট্ট মনে করা এই বড় পাপ থেকে আসুন আমরা বিরত থাকি, নয়তো মৃত্যুর পরিপরই কবর থেকে আমাদের আজাব শুরু হয়ে যাবে। হাসরের আজাব তো আছেই, জাহান্নামে যেতে হবে। সুতরাং মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই গীবতের পাপ থেকে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এইবারে সংক্ষিপ্ত বাক্যে আমরা বলবো কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে, কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। পাঁচটি ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে ফতোয়া জানার ক্ষেত্রে, ফতোয়া জানার ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। মা'ইশা সিদ্দিক রাদিয়াল্লাহু সহিহুল বুখারীর হাদিস, মা'ইশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন আতাত হিন্দাতুকদে উতবা, হিন্দা যে ছিল আবু সুফিয়ানের স্ত্রী, এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহি ওয়া হুয়া লা ইয়াতি মা ইয়াকফিনি আও ওয়ালাদি, হে আল্লাহ রাসূল আমার স্বামী আবু সুফিয়ান খুবই কৃপণ, খুবই কৃপণ, আমার এবং আমার সম্পদের আমার সন্তানের জন্য সে পর্যাপ্ত সম্পদ সে ব্যয় করে, আমাকে আমাদেরকে সম্পদ দিতে চায় না, কাপড় চোপড় কিনে দিতে চায় না, ইল্লা ইয়াখুজ ইল্লা আখুজতু মিনহু, সেই জন্য আমি তার অগোচরে কিছু টাকা আমি তার কাছ থেকে গ্রহণ করি, আমার কি এটা কি পাপ হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুজি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি বিল মারুফ, তোমার এবং তোমার তোমার স্বামী যদি খুবই যদি কৃপণ হয়ে থাকে তাহলে তোমার এবং তোমার সন্তানের যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করতে পারো, এতে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু এই মহিলা কিন্তু তার স্বামীর কিন্তু গীবত করলেন, এটা কিন্তু গীবত নয়, ফতোয়া জানার ক্ষেত্রে এই রকম বর্ণনা জায়েজ আছে। দুই, জুলুমের কথা বর্ণনা করার ব্যাপারে গীবত করা, মানুষের দোষ বর্ণনা করা জায়েজ আছে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাল কওলি বিসুই ইল্লা মান জুলিম, আল্লাহ তাআলা কোনো পাপের কাজ বর্ণনা করাকে পছন্দ করেন না, তবে যদি কারো প্রতি জুলুম করা হয় তাহলে সে ব্যক্তি বর্ণনা করতে পারে। আমাকে কেউ কেউ জুলুম করলো, অথবা আমার টাকা আত্মসাত করলো, অথবা আমাকে শারীরিকভাবে নির্যাতন করলো, আমি কি কোর্টে গিয়ে মামলা করবো না? এখা ওখানে গিয়ে আমি যদি আমার ও যার প্রতি আমার যে আমার প্রতি জুলুম করেছে তার যদি দোষ ত্রুটি বর্ণনা করি তাহলে এটা গীবত হবে না। নিজের প্রতি যদি কেউ জুলুম করে থাকে এই জুলুমটা বিচারের জন্য যদি কেউ বর্ণনা করে তাহলে এটা গীবত হবে না। তিন নম্বর হচ্ছে কেউ যদি ভুল ফতোয়া দেয়, কেউ যদি ভুল ফতোয়া দেয় তাহলে ওটাকে ওই ত্রুটিগুলো বর্ণনা করে আমাকে কোনো আলেম যদি শোনেন তাহলে সেটা ওই ত্রুটি বর্ণনা করবেন, এই ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, এই ক্ষেত্রে ওই ত্রুটি বর্ণনা করা ওয়াজিব আবশ্যক।
একজন আলেম এখানে এসে একটা ভুল ফতোয়া দিয়ে গেল, আমি নিজে এখানে এসে একটা ভুল ফতোয়া দিয়ে গেলাম, আমি একটা ভুল ফতোয়া দিলাম, ভুল একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে গেলাম, এটা যদি আমার পরবর্তী কোনো খতিব যদি এটা জানে যে অমুক ব্যক্তি অমুক ভাই পূর্বের জুমায় এই কথাটা বলে গেছেন, তিনি সরাসরি সবার সামনে আমার এই ভুলগুলো প্রকাশ করে দিবেন। কারণ যদি সেটা গোচরে প্রকাশ করে দেন তাহলে তো অনেক মানুষই ভুল কথাটাই জেনে থাকবে, এই জন্য সবার সামনে ওই ভুলটা তুলে ধরতে হবে। এই ক্ষেত্রে গীবত করা অর্থাৎ দোষ বর্ণনা করা শুধু জায়েজ নয়, এই ক্ষেত্রে ওয়াজিব। চার নম্বর একটা ক্ষেত্র হচ্ছে ছেলে মেয়ে বিবাহদানের ক্ষেত্রে কনে বা বরের দোষ ত্রুটি বর্ণনা করা শুধু জায়েজ নয়, ওয়াজিব। একদিন ফাতিমা বিনতে কায়েস একজন মহিলা সাহাবী, তিনি তার কাছে বিবাহের প্রস্তাব এসেছে সুফিয়ান ইবনে মুয়াবিয়া ইবনে সুফিয়ান, আরেকটা হচ্ছে আবু জাহাম, এই দুইজন ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, এই দুই যুবক তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি কী করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আবা জাহাম ফাহুয়ালা ইউতি আসাহু আন আতিকিহি, সে তো তার কাঁধ থেকে তার লাঠিকে সরায় না, অর্থাৎ সে বউকে প্রহার করে, তার হাত চালার অভ্যাস আছে, কথায় কথা মানুষকে মারার অভ্যাস আছে। আল্লাহ রাসূল দোষটা বলে দিলেন, ওয়াম্মা আবা সুফিয়ান ফাহুয়া সালুকুল লামাল আলাহু, আর আবু সুফিয়ান এত ভব হইয়া মুয়াবিয়া তো ভব ঘুরে, এর তো কোনো টাকা পয়সা নেই, ফান কি হে ওসামা ইবনে যায়েদ, এদের দুইজনকে বাদ দিয়ে তুমি ওসামা ইবনে যায়েদকে বিবাহ করো। মহিলা সাহেব বলছেন, আমি প্রথম তাকে অপছন্দ করছিলাম, আল্লাহ রাসূলের পীড়াপীড়িতে আমি তাকেই বিবাহ করলাম, পরে দেখলাম যে আল্লাহ তাআলা তার মধ্যেই আমার কল্যাণ দেখেছেন। এখন মনে করেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনার প্রতিবেশী অমুক ভাইয়ের ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিতে যাচ্ছি, ছেলেটার ব্যাপারে আপনার অভিমত কী, আপনি কি তখন ছেলের দোষ ত্রুটি গোপন রাখবেন? গোপন তখন ওই দোষ গোপন রাখা তখন পাপ, ওই দোষ বলে দেওয়া তখন আবশ্যক। বুঝতে পারলাম কি, আমি ব্যবসা করতে চাই, আমার বাসা বগুড়া, আমি বেড়াইদে আমি স্থায়ীভাবে 3-4 বছরের জন্য এখানে বসবাস করার আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি একজন ভাইয়ের সাথে আমি ব্যবসা করতে চাই। এখন আপনি দেখলেন আমি যার সাথে ব্যবসা বাণিজ্য শুরু করছি এই লোকটা তো নির্ঘাত তার দ্বারা প্রতারিত হবে, কারণ আমি যার সাথে ব্যবসা শুরু করছি এই লোক একজন ধান্দাবাজ প্রতারক, আমাকে ধোকায় ফেলতে পারেন, আমাকে ধোকার মধ্যে ফেলতে পারেন, আমার ক্ষতি করতে পারেন। তখন আপনার উচিত হচ্ছে আমাকে সতর্ক করা, তখন আপনার উচিত হচ্ছে আপনাকে সতর্ক করা, ভাই আপনি যার সাথে ব্যবসা শুরু করছেন ওর সাথে ব্যবসা করেন না, আপনি প্রতারিত হতে পারেন। তখন দোষটা বর্ণনা করা আপনার জন্য আবশ্যক, কারণ আপনি জেনে যদি আমার দোষ বর্ণনা না করেন আমি ধ্বংসের মধ্যে পড়ে যাব, আমি প্রতারণার মধ্যে পড়ে যাব, এই ক্ষেত্রে দোষ বর্ণনা করা জায়েজ আছে। আরেকটা ক্ষেত্রে স্রেফ এবং স্রেফ সংশোধনের জন্য অমুকের ছেলে সে একটা পাপ কাজ করেছে, কেউ দেখেনি আমি দেখেছি, আমি যদি তাকে বলি সে সংশোধন হবে না, তখন স্রেফ এবং স্রেফ সংশোধনের জন্য আমি যদি তার বাবাকে গিয়ে বলি, চাচা আপনার ছেলে কিন্তু এই কাজ করছে, আপনি একটু সতর্ক থাকেন, তাকে একটু ভালোভাবে গাইড দেন, তাকে একটু ভালোভাবে গাইড দেন, এই ক্ষেত্রে ওই সন্তানের দোষ বর্ণনা করা কিন্তু নাজায়েজ হবে না, কারণ আমি সংশোধনের জন্যই সেটা বলেছি। সুতরাং যে কয়েকটি ক্ষেত্র বললাম এই কয়েকটি ক্ষেত্রে দোষ বর্ণনা করাটা নাজায়েজ নয় বরং জায়েজ, আর কিছু কিছু ক্ষেত্রে আবশ্যক যেটাও বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, সাধারণ অর্থে গীবত করা মারাত্মক ধ্বংসাত্মক একটি পাপ, যেটা আমরা হর হামেশা করে থাকি, যেই পাপটা আমরা হর হামেশাই করে থাকি, আল্লাহর ঘর মসজিদে বসেও করে থাকি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ধ্বংসাত্মক পাপ থেকে সর্বতোভাবে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সমাজে যত অশান্তি, এই মাথা কাটা নিয়ে যে গুজব ছড়াচ্ছে, যে গুজব যে ছড়ছে, এর অন্যতম কারণ হচ্ছে একজনের ব্যাপারে অন্যতম একটা গুজব, এটাও কিন্তু গীবতের মধ্যে সামিল। মাথা কাটা, এমনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম মাথা কাটা, এখন এমন একটা অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি নিজের সন্তানকে নিয়ে, মাতার নিজের সন্তানকে নিয়েও বাহিরে নিরাপদ নয়,
কিছুদিন আগে নিজের সন্তানকে নিয়ে বাইরে বের হয়েছে, কিছু বখাটে যুবকরা তাদের তাই ওই মাকে প্রহার করেছে নিজের সন্তানকে। আরেকজন তাসলিমা আক্তার রেনু নামে একজন মহিলা বাড্ডাতে যে তাকে গণপিড়িতে যাকে হত্যা করা হচ্ছে, এই 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 মানুষগুলোর উপরে কীভাবে আল্লাহর রহমত আসবে, এই সম্প্রদায়ের উপরে, এই জনপদের উপরে কীভাবে আল্লাহর রহমত আসবে, যারা শুধু গুজবের উপরে নির্ভর করে যারা মানুষকে হত্যা করতে পারে, তাদের উপরে তো কোনো শান্তি আসার কথা নয়, তাদের মধ্যে তো অশান্তি আসবেই, তাদেরকে আল্লাহ তাআলা বন্যা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন যে কোনো কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতে পারেন। এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে, এই মাথা কাটা কান্না কাটা এগুলো গুজবে কান দিবেন না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শুনে জীবনযাপন করুন, চোখ কান খোলা রাখুন, নিজে ভালো মানুষে পরিণত হন, মানুষকে সে ভালো মানুষের হওয়ার প্রতি আহ্বান করুন। কিছু কিছু মানুষ সরকারের প্রতি বিদ্রোহ করছে এবং সেটাকে কাজে লাগিয়ে সরল মরা মানুষকে, বাঙালিরা কিছু কিছু ক্ষেত্রে সেন্টিমেন্টাল জাতি, এরা সবসময় গুজবে কান দেয়। কিছু কিছু মহল বাঙালির এই সেন্টিমেন্টালিটিকে কাজে লাগিয়ে এই দেশে অরাজকতা বিরাজ করার চেষ্টা করছে। সুতরাং সাবধান, বৈশ্বিক চক্রান্ত চলছে বাংলাদেশের উপরে, সাবধান থাকতে হবে। যে কোনো ব্যাপারে আমাদের উপরে যেন কোনো অশান্তি না আসে। মহান আল্লাহ তাআলা বাংলার জমিনকে যাবতীয় অশান্তি ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা এই জনপদকে মুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।